আমার কথা মতো যদি আপনারা এক্সারসাইজ করেন তাহলে ডাক্তারের কথা মতো এক্সারসাইজ করতে হবে না। আমার কথা মতো যদি আপনারা খাবার খান তাহলে ডাক্তারের কথা মতো ওষুধ খেতে হবে না, চয়েস আপনার। আমি প্রায় 30-32 বছর বডি বিল্ডিং থেকে যা যা শিখেছি, বড় বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান, অর্জুন অ্যাওয়ার্ড থেকে, সেটাই আজকে আপনাদের শেয়ার করতে চলেছি। এবং আমি নিজেও ইউজ করছি এমন একটা খাবার, সেটাই সম্বন্ধে আজকের এই টপিক। শুধু আমি ইউজ করছি না, আমি বহু আমার চেনা জানা বন্ধু বান্ধব, অফিস কলিগ এবং আমার স্টুডেন্টসদেরও দিয়েছি। খুবই উপকারী একটা খাবার, যেটা আমাদের সবারই দরকার। আজকের টপিক টেস্টোস্টেরন লেভেল নিয়ে। টেস্টোস্টেরন এটা হচ্ছে আমাদের মেন হরমোন। টেস্টোস্টেরন 14-84 এটা প্রত্যেকটা পুরুষ মানুষের দরকার। টেস্টোস্টেরন বাড়ানো আমাদের ভীষণই দরকার। টেস্টোস্টেরনের উপকারিতাটা তাহলে আমরা জেনে নিই। টেস্টোস্টেরন হেয়ার টু নেল। টেস্টোস্টেরন লেভেল আমাদের যত হাই থাকবে তত ভালো। টেস্টোস্টেরন লেভেল যদি হাই থাকে তাহলে আসুন কি কি বেনিফিট পেতে পারি আমরা। সবার প্রথম আমাদের সেক্সুয়াল ড্রাইভ ভালো হবে। দ্বিতীয় কথা, আমাদের মাসেলস বিল্ড আপ হতে সাহায্য করবে। টেস্টোস্টেরন যদি ভালো থাকে তাহলে আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডিউস হবে। টেস্টোস্টেরন যদি আমাদের হাই থাকে তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম হাই থাকবে। এবং এই টেস্টোস্টেরন লেভেল আপনাকে দৌড়ও করাবে, আপনাকে ঘুমও পাড়াবে। টেস্টোস্টেরন লেভেল যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের শরীর খারাপ হবে না, যদিও হয় তাহলে টেস্টোস্টেরন লেভেল প্রোটেকশন দেবে। টেস্টোস্টেরন লেভেল আমাদের পাওয়ার বাড়াতে সাহায্য করে সব রকম। আমাদের যে কোনো শরীর খারাপ হবে না সেরকম আটকাতে গেলে সবার প্রথম দরকার টেস্টোস্টেরন। এভরিবডি, টেস্টোস্টেরন 14-84 সবারই কিন্তু দরকার। টেস্টোস্টেরন যদি কম থাকে তাহলে আমাদের মধ্যে অনেক রকম প্রবলেম আসতে পারে, যেমন আমাদের সেক্স ড্রাইভ লো হয়ে যেতে পারে, আমাদের হেয়ার ফল হতে পারে, আমাদের ফ্যাটিগ হতে পারে, আমাদের স্ট্রেস আসতে পারে, আমাদের মেটাবলিজম লো হতে পারে, আমাদের শরীরে ফ্যাট ইনটেক বেড়ে যেতে পারে, এছাড়াও ঘুমের প্রবলেম, প্রচুর প্রবলেম হতে পারে। তাই ফ্রেন্ডস, আমি সবাইকেই বলবো আপনারা ইমিডিয়েট টেস্টোস্টেরনের দিকে জোর দিন। আপনি যদি সুস্থ থাকতে চান, ফিট থাকতে চান, তাহলে অবশ্যই টেস্টোস্টেরনের দিকে জোর দিন। আপনাদের আরও একটা ভালো খবর বলি, এক্সারসাইজ এন্ড নিউট্রিশন। পৃথিবীর মধ্যে যত স্পোর্টস ইভেন্ট আছে, স্পোর্টসম্যান আছে, তাদের মধ্যে এক্সারসাইজ সম্বন্ধে কিন্তু সবচেয়ে ভালো বোঝে বডি বিল্ডাররা, অন্তত আমার তাই মনে হয়। ঠিক একই রকম নিউট্রিশনের ব্যাপারটাও কিন্তু সবচেয়ে ভালো বোঝে বডি বিল্ডাররা, পৃথিবীর মধ্যে যত রকম স্পোর্টসম্যান আছে। কারণ আমাদের 100% সঠিক এক্সারসাইজ এবং সঠিক নিউট্রিশন নিতে হয়। আপনি দেখুন বডি বিল্ডারদের টেস্টোস্টেরন লেভেল সবসময় হাই থাকে, কেন বলুন? আপনি ডাক্তারদেরও পাবেন না, বহু ডাক্তার আছে তাদের শরীরে অসুখ বিসুখ ধরে আছে, কিন্তু ভালো বডি বিল্ডার দেখুন। আমরা জানি কীভাবে নিজেকে শক্তিশালী করে রাখতে হয়, কীভাবে টেস্টোস্টেরন লেভেল হাই করতে হয়। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি টেস্টোস্টেরন লেভেল বাড়ান। আবারও বলছি, টেস্টোস্টেরন লেভেল আপনাকে দৌড়ও করাবে, টেস্টোস্টেরন লেভেল আপনাকে ঘুমও করাবে। তাই টেস্টোস্টেরনের দিকে জোর দিন। আমার কাছে আছে এখন একটা টেস্টোস্টেরন, যেটা আর কি আমি বহু বছর ধরে খেয়ে আসছি এবং সবাইকেই আমি রেকমেন্ড করি। তাই আপনারা যদি ডাক্তার এবং ওষুধের হাত থেকে যদি বাঁচতে চান, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে চান, তাহলে টেস্টোস্টেরন লেভেল বাড়াবার চেষ্টা করুন এবং হ্যাপি লাইফ লিড করার চেষ্টা করুন। আমার কাছে আছে এই মুহূর্তে হর্নি গোট। আপনারা যে কেউ নেট সার্চ করে দেখে নিতে পারেন হর্নি গোট কতটা উপকার। তাই আপনি যদি ফিট থাকতে চান তাহলে টেস্টোস্টেরন লেভেল আজ থেকে এখন থেকেই বাড়াতে চেষ্টা করুন। এবার আসুন টেস্টোস্টেরন লেভেল কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়। টেস্টোস্টেরন লেভেল প্রথমে বলি সাপ্লিমেন্ট ফর্মে, অশ্বগন্ধাতে পাবেন আপনি, জিংসিংয়ে পাবেন, হনি গোটে পাবেন আপনি, শিলাজিতে পাবেন, সাতাভরিতে পাবেন, এরকম সাফেদ মুসলি পাবেন, এরকম বহু 10-12 ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো খেলে আপনাদের টেস্টোস্টেরন লেভেল বাড়বে। এল আর্জেনাইন আছে, এরকম অনেক খাবার আছে যেগুলো খেলে টেস্টোস্টেরন লেভেল বাড়বে। তাই টেস্টোস্টেরন লেভেল বাড়াবার দিকে জোর দিন। আপনি যদি বডি ওয়েট বাড়াতে চান তাহলেও টেস্টোস্টেরন লেভেল দরকার, আপনি যদি ফ্যাট কমাতে চান তাহলেও টেস্টোস্টেরন লেভেল দরকার। এটা কিন্তু মেন হরমোন, এটা কিন্তু খুব এসেন্সিয়াল আমাদের বডি পার্ট। সুস্থ থাকতে হলে আপনারা ইমিডিয়েট আমার কথা শুনুন, আমার 30-32 বছরের এক্সপিরিয়েন্স ভুল হবে না।
আপনারা যদি ফিট থাকতে চান তাহলে ইমিডিয়েট টেস্টোস্টেরন লেভেলের দিকে জোর দিন। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে আসুন, আমি এর সাইকেল বা সিস্টেম বলে দেবো যে কিভাবে এটাকে ইউজ করতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন।